এক অদ্ভুত নেশা পেয়ে বসেছে হরিরমকে। কাজিমগঞ্জের শ্মশানে মোড়া পোড়ানো তার কাজ, তাতে আর কত হয়, দিন চলে না। এই সময় ওর বন্ধু মনসুর একটা প্রস্তাব নিয়ে এলো, বলল, শোন হরি, তোকে একটা গোপনে কথা বলি, এ কথা যেন কেউ জানতে না পারে, তোর ছেলে বউ নয়। আমার কথা মতো কাজ করলে তুই টাকার গদির ওপর বসে থাকবি হরি। চমকে উঠল হরিডম, মনসুর আলী বলে কি, নুন আনতে পান্তা ফুরোই যার সে বসবে টাকার গদিতে? লোভে চকচক করে উঠল হরিডমের চোখ দুটো, বলল, হ্যাঁ হ্যাঁ করব, তুমি যা বলবে তাই করব, বলো কি করতে হবে। শোন, মরা নিয়ে একটা বিরাট ব্যবসা চলছে, মরার হাড় কঙ্কাল সব মোটা দামে বিক্রি হয়ে যাচ্ছে, তার চেয়েও বেশি দাম সদ্য মরা টাটকা বেওয়ারিস লাশ, তার চোখ কিডনি বের করে নেওয়া হয়, তারপর সেগুলো মোটা দামে বিক্রি করে দেওয়া হয়। এরকম কয়েকটা যদি জোগাড় করে দিতে পারিস হরি, তোর কোনো অভাব থাকবে না, সুখে দিন কাটাতে পারবি। আমি তো মরা পোড়াই, যারা সঙ্গে আসে তারা দাঁড়িয়ে থাকি, এরকম সুযোগ কোথায় পাবো? বকার মতো কথা বলিস না হরি, পোড়ানো ছাড়া বেয়ারিস মরা পাস না, সেগুলো কি করিস? পুড়িয়ে দিই, তবে সে আর কটা, মাঝে মধ্যে এক আধটা, তাতে কি হবে? অত হিসেব আমি জানি না হরি, তোকে একটা ভালো প্রস্তাব দিলুম, করবি তো কর। চোরাগপ্তার মাঠের উত্তর কোণে যে ছোট টালির ঘর রয়েছে, আমরা ওই ঘরে প্রত্যেক রাতে থাকি। যারা আমাদের সঙ্গে কাজ করে গভীর রাতে তারা মোড়া এনে দেয়, টাকা নেয় চলে যায়, আর সেই মোড়া ভোর রাতে ভ্যানে করে নিয়ে আমরা ঠিক জায়গায় পৌঁছিয়ে দিই। যদি পারিস জোগাড় করতে তাহলে রাত 12টার পর চোরাগপ্তা মাঠের উত্তর ঘরে লাশ নিয়ে যাস, সঙ্গে সঙ্গে নগদ টাকা পাবি, রাতারাতি বড় লোক হরি। তবে একটা কথা শুনে রাখ, পারিস বা না পারিস কথাটা পাঁচ কান করবি না, জানতে পারলে আমার দলের লোকেরা তোকে লাশ বানিয়ে দেবে, আর কিচ্ছু করার থাকবে না। ভাগ্যক্রমে 7 দিনের মধ্যে দুটো বেওয়ারিস লাশ পেয়ে গেল হরি, নগদ টাকা হাতে পেয়ে সে পাগল হয়ে গেল, তার মনে জেগে উঠল লোভ, তাই সে সারা রাত এখানে ওখানে ঘুরে বেড়ায়, যদি কোনো লাশ পায়। হরির এখন একটাই চিন্তা, কেমন করে লাশ জোগাড় করবে। ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, কবর খুঁড়লে কেমন হয়, সেখানে তো সে অনেক লাশ পাবে, যেগুলো কঙ্কাল হয়ে গেছে বা পচে ধসে গেছে সেগুলোর জন্য দাম কম পেলেও
টাকা তো পাবে বলা যায় না, ঘুরতে ঘুরতে টাকাও তো পাওয়া যেতে পারে। ওদিকে অনেকেরই চোখ পড়েছে গভীর রাতে কবরের আশেপাশে একটা ছায়া মূর্তি ঘোরাঘুরি করে। ভূতের ভয়ে আজকাল কেউ ওদিক দিয়ে রাতের বেলায় যায় না। তাতে হরির আরও সুবিধা হলো না, হরির আজ কোনো অভাব নেই, দিব্যি রমরমিয়ে চলছে তার ব্যবসা। হরির বাড়ির কাছাকাছি একটা পুকুর ছিল, পুকুরের এপারে হরির ঘর, ওপারে কয়েক ঘর মুসলমান নিয়ে একটা বস্তি। সেদিন সকালে প্রচণ্ড চা জামিছে, কান্নার শব্দ, মারপিট, ব্যাপার কি? জামালউদ্দিন তার বাবা নাসিরউদ্দিনের সঙ্গে ঝগড়া করে মুঠি নিয়ে নিজের গলা কাটতে যাচ্ছিল, সবাই মিলে ধরে ফেলে ব্যাপারটা মিটিয়ে নেয়। হরি ভাবে, এই ঘটনার দিনে রাতে ভূতের মতো অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কবরে লাশ খুঁজছিল হরি। হঠাৎ দেখল একটা লোক টলমল করতে করতে চলেছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। কাছে আসতেই বুঝতে পারল এ তো জামালউদ্দিন। ওদিকে বাবার সঙ্গে ঝগড়া করে প্রচুর নেশা করেছে জামাল। জামাল টলমল করতে করতে পুকুরের ধারে এগিয়ে চলেছে। হরি জামালের পিছু নিল, যদি পুকুরে পড়ে যায় সাঁতরে ওঠার ক্ষমতা জামালের হবে না, আর তাহলে সে এখনই লাশটা নিয়ে জমা দিয়ে দেবে। জামাল তো পড়ছে না, এক এক সময় মনে হচ্ছে এই বুঝি পড়ে গেল, কিন্তু পড়ল না। উত্তেজনায় ঘামছে হরি, বিড়বিড় করে বলছে, জামাল পড়ছে না। টলমল করতে করতে ও ঠিক পেরিয়ে যাচ্ছে, আর আট দশ পা গেলেই পেরিয়ে যাবে পুকুরটা। হরির আশায় ছাই পড়ল, টাটকা লাশ আর তার পাওয়া হলো না, আর মোটা টাকাও ফসকে যাবে। মাথায় খুন চেপে গেল হরির, বিবেক বুদ্ধি লোপ পেল, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ও ছুটে গিয়ে জামালকে পেছন থেকে একটা জোরে ঠেলা মারল। সঙ্গে সঙ্গে জামাল ছিটকে জলের মধ্যে পড়ে গেল। হরিও এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ল জলে। ডুবে যাওয়া জামালের শরীরটা টেনে তুলে নিয়ে এলো ঘাটের কাছে। জামাল তখনও বেঁচে, হরি জামালের মাথাটা বেশ খানিকক্ষণ চুবিয়ে রাখলো জলের মধ্যে। একটু ছটফট করে জামাল স্তব্ধ হয়ে গেল, আনন্দে নেচে উঠল হরি। আজ সে যা টাকা পাবে তাতে তিন চার দিন আর মরা না পেলেও ক্ষতি নেই। জামালের নিতর শরীরটাকে তুলতে গিয়ে হঠাৎ কি মনে করে থমকে গেল হরি। তার মনে হলো জামালকে সে যদি আজই পাচার করে দেয় তাহলে ঝামেলায় পড়তে পারে, জামালের খোঁজ চলবে, পুলিশ আসবে, তাতে হরির ওপর সন্দেহ পড়তে পারে। হরি জানে কবরখানায় মাঝরাতে ঘুরে বেড়াতে দেখেছে তাকে রসুল, সে কবরখানার কেয়ারটেকার। সে রটিয়েছে হরিরও মরা খায়, তার চেয়ে অন্য বুদ্ধি করা যায়। নানা রকম ভেবে সে জামালের শরীরটা পুকুরের ঘাটের সিঁড়ির ওপর এমনভাবে রাখলো যেন জামাল নেশা করে পা হড়কে পুকুরে পড়ে গিয়েছিল।
কিন্তু সম্পূর্ণ উঠতে পারেনি। কোনো রকমে শুধু মুখটা বের করতে পেরেছে, তাও নাকটা প্রায় ডোবাই। রাত তখন বেশ গভীর, গ্রামের রাত, কেউ কোথাও নেই। হরি ধীর পায়ে উঠল, কিন্তু সিঁড়ি বেয়ে নয়, তার পায়ের ছাপ পড়লে যদি কেউ সন্দেহ করে। তাই সে সাঁতার কেটে অন্য পাড়ে চলে গেল, ওদিকটাই ওর ঘর। ঘরে যাওয়ার আগে আর একবার শ্মশানে গেল, যদি কোনো মরা এসে থাকে। পরদিন সকালে পুকুর পাড়ে কাপড় কাচতে এসে ব্যাপারটা প্রথম লক্ষ্য করলো নাপিত বউ। তার চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হলো। ছুটে এলো নাসিরুদ্দিন, ছেলের এমন অপঘাত মৃত্যুতে চিৎকার করে কেঁদে উঠল। ঝগড়া হোক আর যাই হোক, ছেলে তো ওই ভালো মানুষের মতো এসে দাঁড়ালো। জিজ্ঞেস করল, কি ব্যাপার গো? কেউ সন্দেহ করল না তাকে। সারাদিন কেটে গেল, সন্ধ্যাবেলা জামালের মৃতদেহ খবর দেওয়া হল। হরিও গেল, প্রতিবেশী বলে কথা। নাসিরুদ্দিনের কাছে বেশ খানিকটা হা হুতাশ করল। আহা, ছেলেটা কত ভালো ছেলে ছিল, অকালে চলে গেল। খবর দেওয়া হয়ে গেলে যে যার ঘরে চলে গেল, হরিও শ্মশানে চলে গেল। অপেক্ষা করে রইল কখন রাত হবে। রাত ১২টা নাগাদ কোদাল আর একটা কাপড় নিয়ে হরি চলল কবরখানার দিকে। গ্রামের রাস্তা, চারপাশে গাছপালা। হরি গাছপালার ভেতর দিয়ে নিজেকে আড়াল করে চলল জামালের মৃতদেহ বের করে আনার জন্য। নাসিরুদ্দিনের চোখে আজ ঘুম নেই। অত বড় একটা তাগড়া জোয়ান ছেলে, বিয়ে থা করেছে, কি হবে তার বউয়ের ভবিষ্যৎ? তারও তো বয়স হলো। ঘুম আসছে না নাসিরুদ্দিনের, বিছানা ছেড়ে উঠে এলো নাসির। বাইরে উঠোনে পায়চারি করতে লাগলো, বুকটা তার কান্নায় ফেটে যাচ্ছে। হঠাৎ চোখে পড়ল দাওয়ায় রাখা জামালের গ্লাসটার দিকে, কাঁচের গ্লাস। রোজ রাতে ঘুমাবার আগে জামাল এক গ্লাস জল খেয়ে তবে ঘুমাতে যেত। কতদিন রাগ করেছে নাসিরুদ্দিন, বলতো, আরে এই তো দু গ্লাস জল খেলি, আবার জল খাচ্ছিস কেন? বেশি জল খেলে শরীরের রক্ত যে জল হয়ে যাবে। বাবুসান, তুমি আমার ডাক্তার হলে কবে থেকে? জানোই তো জল না খেলে আমার ঘুম আসে না, জল বেশি খাওয়া শরীরের পক্ষে ভালো। কথাটা মনে পড়তেই নাসিরুদ্দিন তাড়াতাড়ি ওই গ্লাসে জল ভরল। তারপর নিজের মনেই বলে উঠল, জামাল বাপ আমার, তোকে তো জল দিতেই ভুলে গেছি, জল না দিলে তুই তো ঘুমোতে পারবি না। আমি যাচ্ছি তোর জন্য জল নিয়ে যাচ্ছি,
একটু অপেক্ষা কর। নাসিরউদ্দিন কবরখানায় যখন ঢুকছে, হরি তখন জামালের দেহটা বের করে কাপড়ে মুড়ে একপাশে সরিয়ে কবরে মাটি চাপা দেওয়া শেষ করছে। নাসিরউদ্দিন যখন কবরের কাছে গেল, হরি তখন পেছনের পথ দিয়ে কবরখানার পাঁচিল পেরোচ্ছে। আসা যাওয়ার সুবিধার জন্য পাঁচিলের গায়ে একটা বড় ফুঁটো করে রেখেছিল হরি। কবরের কাছে গিয়ে জলটা কবরের পাশে রাখতে গিয়ে চমকে উঠল নাসিরউদ্দিন। কবরের মাটি হালকা কেন? উঠে দাঁড়ালো নাসিরউদ্দিন, দুটো চোখ বাঘের মতো জ্বলছে। প্রায় ছ ফুটের মতো লম্বা লোকটা উঠে দাঁড়াতেই লক্ষ্য করল পাঁচিল পেরিয়ে কে যেন যাচ্ছে, তার কাঁধে একটা কাপড়ের পুটলি। নাসিরউদ্দিনের চিনতে অসুবিধা হলো না হরিকে, আর এটাও বুঝতে পারল হরি জামালের দেহটা নিয়ে পালাচ্ছে। হ্যাঁ, প্রচণ্ড রাগে দুঃখে যন্ত্রণায় থরথর করে কেঁপে উঠল নাসিরউদ্দিন। চিৎকার করে ডাকলো, ফোঁটা স্বর বেরোলো না। বুকে তীব্র যন্ত্রণা অনুভব করলো, তারপর লুটিয়ে পড়লো ছেলের কবরের খোঁড়া মাটির ওপর। হরিরম জানতেও পারলো না তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল সেই মুহূর্তে। হরি কাজ শেষ করে এক গাদা টাকা নিয়ে আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরল। নাসিরউদ্দিনের দেহটা রসুলি আবিষ্কার করল, সমস্ত গ্রামময় ছিছি পড়ে গেল, গ্রামের লোক ঝেঁটিয়ে এলো। এক তাজ্জব ব্যাপার, জামালের কবর খালি, সে জায়গায় পড়ে আছে বাপজান নাসিরউদ্দিন। লোকে বলতে লাগলো জামাল কবর থেকে প্রেত হয়ে উঠে বাপকে টেনে এনেছে কবর দেবে বলে। হাজার হোক, বাপ ছেলে তো, ঝগড়া হলে কি হবে ভাবও ছিল দুজনের। সবাই মিলে পরামর্শ করে তাই ছেলের কবরেই বাপকে শোয়াবার ব্যবস্থা করল। হরির আনন্দ আর ধরে না, পরপর দুটো তাজা শরীর, এখন শুধু রাতের অপেক্ষা। হরি শ্মশানেই বসে রইল, আজ আর বাড়ি গেল না। রাত তখন গভীর, হরি চলল নাসিরউদ্দিনের কবরের দিকে। আজ আবার কর করে এতগুলো টাকা তার বড়াতে নাচছে। হরির হাতে আজ একটা শাবল, একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, মাটি খুঁড়তে বেশি মেহনত করতে হবে না। সব যে হাসি পাচ্ছে হরির গ্রামের লোকের ধারণার কথা শুনে। জামালের দেহটা নাকি বিয়ে ধুয়ে তার বাপকে মেরেছে। যাক, হরির ভালো, ওর দিকে আর কারো নজর পড়েনি। হরি জানে না নজর পড়েছে একজনের, সে হলো নাসিরউদ্দিন। তে মরার ঠিক আগে দেখেছে হরি তার ছেলেকে তুলে নিয়ে গেছে। পাকা লোক, বুঝতে তার অসুবিধা হয়নি। হরি এ দেহটা নিয়ে কী করবে? কানাঘুষোয় সে শুনেছিল হরি নাকি রাতের অন্ধকারে কবরের চারিদিকে ঘোরে। লোক বলতো হরি মরা ছাড়া থাকতে পারে না, তাই কবরে গিয়ে ঘুমাই। না না, সাড়ে তো শ্মশানই ছিল, ও বোধহয় কবরখানার পেজ আত্মাদের সাথে বন্ধুত্ব পাতিয়েছে। এসব কিছু নয়,
নাসিরউদ্দিন সন্দেহ করেছিল অন্য কিছু, আর সেটাই ঘটল তার ছেলের বেলা। ও হরিকে ছেড়ে দিত না, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল। ছেলের শোক আর হরির দেয়া শোক সে সহ্য করতে পারল না। জ্ঞান হারাবার মুহূর্তে সে বলে উঠেছিল, এর প্রতিফল হরিকে পেতেই হবে। সে কথা কেউ শোনেনি, শুনতে পায়নি, হরি তো নয়। হরি গিয়ে দাঁড়ালো নাসিরউদ্দিনের কবরের কাছে। সামান্য পরিশ্রমেই মাটি সরানোর কাজ শেষ হয়ে গেল। ওই তো নাসিরউদ্দিনের দেহটা, নিশ্চল নিথর। হরি দুহাত বাড়িয়ে নিচু হয়ে ঝুঁকে দেহটা তুলতে গেল, আর সঙ্গে সঙ্গে কিসের আঘাতে ছিটকে পড়ল দুহাত দূরে। হরির কি দম বন্ধ হয়ে আসছে? ও এ কি দেখছে? নাসিরউদ্দিন উঠে বসেছে, জ্বলন্ত রক্তচক্ষু নিয়ে তাকালো হরির দিকে। হরি চিৎকার করে উঠল, তুমি তো মরনি। নাসিরউদ্দিন হেসে উঠল বিকট স্বরে, মরেছি আবার ফিরেও এসেছি তোকে মারবো বলে। হাঁ করলো নাসিরউদ্দিন, মুখের মধ্যে টল টল করছে রক্ত। আমার কি দেবে এসে রক্ত চাই, রক্ত। হরি তাড়াতাড়ি মাটি চাপা দিতে গেল, পারল না, পেছিয়ে এলো। হা হা করে অট্টহাসি এসে উঠল নাসিরউদ্দিনের অতৃপ্ত আত্মা। সোজা দাঁড়িয়ে উঠল নাসিরউদ্দিনের সবটা, দুটো হাত বাড়িয়ে কবর থেকে উঠে এলো। হরির দিকে এক পা এক পা করে এগিয়ে যেতে যেতে বলে উঠল, আমার খিদে পেয়েছে, খেতে দে হরি। হরি ছুটে পালাতে গেল, পারল না, পড়ে গেল। আবার একটা অট্ট আসছ, একটা আত্মনাদ শোনা গেল। তারপর সব চুপ। চালা ঘরে বসে অপেক্ষা করছে পুরো দলটা। হরি বলেছে সব নিয়ে আসবে, অথচ রাত তো অনেক হলো। কই, হরি তো আসছে না। ভোর রাতে ওদের ভ্যান নিয়ে বেরিয়ে পড়তে হবে। মনসুর পায়চারি করছে অস্থির হয়ে আর ঘড়ি দেখছে। এমন সময় খুট করে একটা শব্দ, মনসুর না দেখেই চেঁচিয়ে উঠল, হরি এলি, তাড়াতাড়ি আই, তোর এত দেরি হলো কেন রে? পেছন থেকে ভাঙা গলায় উত্তর এলো, হরি নয়, হরির জম। ধপ করে হরির মৃতদেহটা মাটিতে এসে পড়ল মনসুরের পায়ের কাছে। সামনে দাঁড়িয়ে বিভৎস চেহারায় নাসিরউদ্দিনের পেতাত্মা, কামায় মাটি মাখা, মুখের দুকষ বেয়ে রক্ত পড়ছে, চোখগুলো ভাটার মতো জ্বলছে আর ঘুরছে। বোঝা গেল হরির শরীরের সব রক্ত শুষে নিয়েছে। পেতাত্মা হেসে উঠল, সে হাসিতে কেঁপে উঠল টালির ঘর। দুহাত বাড়িয়ে পেতাত্মা এগিয়ে এলো মনসুরের দিকে, মুখে সেই এক কথা, আমার কি দেবে যে রক্ত চাই, রক্ত। মনসুর পালাতে গেল, পারল না, কে যেন তার পা দুটো মাটির সঙ্গে শেকল দিয়ে বেঁধে রেখেছে। এই ফাঁকে অন্য দুজন ভ্যান নিয়ে পালিয়ে গেল। পরদিন সকালে সকলে অবাক হয়ে দেখল, হরি মনসুরের প্রাণহীন দেহ নাসিরউদ্দিনের কবরের উপর পড়ে আছে। এখন পর্যন্ত কাজিমগঞ্জের গ্রামবাসীদের কাছে ব্যাপারটা রহস্যজনক হয়ে আছে। নাসিরউদ্দিনের কবরের ওপর হরি মনসুরকে শোয়ালো কে? আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো।
কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।